মাঝাকাশ থেকে চীনের যুদ্ধবিমান যেভাবে নামিয়ে আনতে পারে ভারতের সমরাস্ত্র, শেষে ভারতীয় সেনার হাতে আসতে চলেছে অত্যাধুনিক মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম এমআর স্যাম। খুব শীঘ্রই এটি ভারতীয় সেনাবাহিনীর হাতে আসবে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে শত্রুপক্ষের ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক হেলিকপ্টার মাঝাকাশ থেকে নামিয়ে আনতে এই অত্যাধুনিক সিস্টেম ব্যবহার করা হয়। 70 কিলোমিটার দূর থেকেও ফাইটার জেট নামিয়ে আনা সম্ভব এই সিস্টেমে। ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে যৌথ উদ্যোগে এই সিস্টেম তৈরি করেছে ডিআরডিও। শুধু তাই নয়, এটি সব থেকে আধুনিকতম মিসাইল সিস্টেম। এমআর স্যাম যে কোনো ধরনের ব্যালিস্টিক মিসাইল, এয়ারক্রাফট, এমনকি ড্রোনও নামিয়ে আনতে সম্ভব অত্যাধুনিক এই মিসাইল সিস্টেমের সাহায্যে। বর্তমানে কেবলমাত্র ভারতীয় নৌসেনা ও এয়ারফোর্সের হাতে আছে এই সিস্টেম। অবশেষে এই সিস্টেম আসছে আর্মির হাতেও। ডিআরডিও ইসরায়েলের ওই সংস্থার সঙ্গে 17,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে এই সিস্টেম তৈরি করার জন্য। গত কয়েক বছর আগে হয় এই ঐতিহাসিক চুক্তি। 200টি মিসাইল ও 40টি ফায়ারিং ইউনিট তৈরি হওয়ার কথা এই চুক্তি অনুযায়ী। তা প্রায় শেষের দিকে জানা যাচ্ছে, আর তা শেষ হয়ে গেলে আরও শক্তিধর হয়ে উঠবে ভারতীয় সেনা। অত্যাধুনিক এই সিস্টেম, এটি যে কোনো পরিবেশ ও আবহাওয়ায় কাজ করতে পারে। এটি চীনের যে কোনো বিমানকে যে কোনো মুহূর্তে টার্গেট করে মাটিতে নামিয়ে আনতে পারে। রণক্ষেত্রে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে পারে এটি। আগামী 3 বছরের মধ্যে এই মিসাইল সিস্টেম তৈরি হবে বলে জানিয়েছিলেন এক আধিকারিক। সেনার এরিয়াল অ্যাটাক আরও বেশি শক্তিশালী করতে এই ব্যবস্থা নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। এর জন্য দীর্ঘদিন ধরেই কেন্দ্রকে চাপ দিচ্ছিল সেনা। সেই মতো গত কয়েক বছর আগে হয় এই চুক্তি। ইতিমধ্যে ভারতের অস্ত্রভাণ্ডারে যুক্ত হয়েছে ব্রহ্মস মিসাইল। একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সুপারসনিক মিসাইল উৎক্ষেপণ করা হয়, যা চীনের যে কোনো হেলিকপ্টার, এয়ারক্রাফট ও ড্রোনকে আঘাত করতে সক্ষম। এর রেঞ্জ 25 কিলোমিটার। যদিও এটি আরও আধুনিক করে বানানো হচ্ছে এবং এর রেঞ্জও বাড়ানো হচ্ছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।